সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 24 জনের করোনা শনাক্ত। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও ছিল কঠোরতা। চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণে হিরোইন সহ একজনকে আটক করেছে বিজিবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো 24 জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনাক্ত হওয়ার মধ্যে 17 জন সদর উপজেলার, 4 জন শিবগঞ্জ উপজেলার ও 3 জন ভোলাহাট উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী নতুন করে 24 জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন 24 জন সহ বর্তমানে করোনা আক্রান্ত 70 জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 6 জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন, অন্যরা নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে থাকা প্রত্যেকের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও চাঁপাইনবাবগঞ্জে ছিল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি। জেলা ও উপজেলা সবখানে লকডাউনের কার্যকর তৎপরতা দেখা যায়। মোড়ে মোড়ে ছিল পুলিশের চেকপোস্ট। এদিন যারা ঘর থেকে বের হয়েছিলেন তারাই পড়েছেন পুলিশের জেরার মুখে। বাইরে থাকার কারণ যৌক্তিক হলে পুলিশ তাদের গন্তব্যে যেতে দিয়েছেন, আর যারা কারণ ছাড়াই বের হয়েছিলেন তাদের আবারও ঘরে পাঠিয়ে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 2 কেজি 228 গ্রাম হেরোইন ও 374 পিস ইয়াবা সহ সারিয়ার কামাল ডালিম নামে একজনকে আটক করেছে বিজিবি। আটক সারিয়ার কামাল জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মেসের আলীর ছেলে। বৃহস্পতিবার 59 বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত 2:10 থেকে 2:40 পর্যন্ত বিজিবির একটি দল শেখ হাসিনা সেতু এলাকায় শেতাউর রহমান মার্কেটে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা সহ ডালিমকে আটক করে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।